বুধবার প্রয়াত হলেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। ভারতের কমেডি জগতে ফের ধাক্কা। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। দিল্লি এমসে ভর্তি ছিলেন এক মাসেরও বেশি সময়। শেষ পর্যন্ত বুধবার নিভে গেল তার জীবনদীপ। মাত্র 58 বছর বয়সে ভারতের কমেডি জগৎ হারালো তার অন্যতম উজ্জ্বল তারকাকে। এদিকে তার মৃত্যুতে শোকাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজু শ্রীবাস্তবের হাসি, কৌতুক এবং ইতিবাচকতা দিয়ে আমাদের জীবনকে উজ্জ্বল করেছেন। তিনি খুব শীঘ্রই আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু বছরের পর বছর ধরে তার সমৃদ্ধ কাজের জন্য তিনি অসংখ্য মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। তার মৃত্যু দুঃখজনক বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা। ওম শান্তি।